আসসালামু আলাইকুম, আমি আরফান। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। তো আজকে আমরা অধিবৃত্ত অথবা হাইপারবোলা সম্পর্কে জানব। হাইপারবোলা বা অধিবৃত্ত আমরা দেখেছিলাম কি, যদি আমরা যে জোড়া কোণিকটা কি, এটা কিভাবে উৎপন্ন হয়েছিল। এটা উৎপন্ন হয়েছিল এই যে একটা রেখা, লম্ব রেখা, এই লম্ব রেখার সমান্তরে যতগুলা কাটি করি না কেন, এই কাট করলে আমরা যেই অংশটা, এই কাটের অংশটা যেটা পাবো, সেই অংশটা আসলে দেখতে এদিকে যদি আমরা আঁকি, কাটের অংশটা একটা অংশ হবে এরকম আর একটা অংশ হবে এরকম, ঠিক এই অংশটা দেখতে হবে এমন, এই অংশটা দেখতে হবে এমন। তো এই যে দুইটা জোড়া একত্রে আছে না, এইটাকে আসলে আমরা বলি অধিবৃত্ত অথবা হাইপারবোলা। তো এটাকে যদি আমরা আমাদের চিত্রের মধ্যে আঁকতে যাই, তাহলে চিত্রের মধ্যে আঁকলেও এরকম হবে, এটা চিত্রের মধ্যে আঁকলে এরকম হবে, মানে দুইটা পরাবৃত্ত একত্রে আছে। এখন কথা হচ্ছে এই দুইটা, এই যে এখানে যে অধিবৃত্তটা আছে, এই অধিবৃত্ততে আসলে আমরা দেখতে পাচ্ছি দুইটা রেখা, দুইটা বক্ররেখা। তা আমরা বলবো যে এখানে একটা রেখা আছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু ফিজিক্সে যখন মহাকর্ষ অভিকর্ষ পড়েছিলাম তখন দেখেছিলাম পৃথিবী এখানে, আমরা যদি এসকেপ ভেলোসিটি ভিই, স্কেপ ভেলোসিটি ভিই বা মুক্ত মুক্তিবেগ ভিই, এটার তুলনায় বেশি বেগে যদি কোনো একটা বস্তুকে, এই যে একটা বস্তুকে বেশি বেগে যদি নিক্ষিপ্ত করি, তাহলে ওই বস্তুটা পৃথিবীর মায়া ত্যাগ করে তো যাবেই, কীভাবে যাবে, সেই বস্তুটা যাবে অধিবৃত্তাকার পথে যাবে, ফিজিক্সের বইয়ের মধ্যে আছে। তো আমরা যে ধরি যে একটা বস্তু, এটা এই বস্তুটা অধিবৃত্তাকার পথে গমন করবে, এটা মানে কি হলো, মানে এটা এমন হলো যে বস্তুটা এইভাবে ঠিক যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, তো এরকম হবে। তাহলে এখানে কি আসলে, তাহলে পিছিয়ে বস্তু কি দুইটা হলো নাকি রেখা দুইটা হলো? কোনোটাই দুইটাই না, একটা বস্তুটা আসলে একটাই, এই বস্তুটা এইভাবে ঘুরান দিয়ে কোনো একটা দিক দিয়ে আসা, এদিক দিয়ে মিলে যাবে, আবার আবার এদিক দিয়ে আসবে। তবে এই ব্যাপারটা হচ্ছে এটা কি একটা রেখা আছে এখানে, আমাদের বস্তুটাও এই একটা, একটাই বস্তু, এই একটাই বস্তু এই একটা রেখা দ্বার অতিক্রমণ করে বা অতিক্রম করে। তাহলে আমরা এখানে হাইপারবোলা আমাদের দেখতে পাচ্ছি কি, এখানে দুইটা রেখা কিন্তু আমরা বলবো একটা রেখা। তাহলে এই হাইপারবোলার কি আছে, একটা কেন্দ্র আছে যেটাকে আমরা বলি এটা। তো এই হাইপারবোলা দুটো শীর্ষবিন্দু আছে, এটাকে কি বলে আমরা কেন্দ্র। এই হাইপারবোলা দুটো শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু দুটো হচ্ছে এটা এবং এটা। তাহলে এই দুইটা বিন্দু কি বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। হাইপারবোলা দুটো উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্র দুটো হচ্ছে এটা এবং এটা। আচ্ছা, ও কেন্দ্রটাকে আমরা সি বললাম, সেন্টার, শীর্ষবিন্দুকে আমরা এ বললাম, আর উপকেন্দ্রটাকে বললাম এস, এ এ প্রাইম, এস এস প্রাইম। এরপর এরপর আমাদের নিয়ামক রেখা উপকেন্দ্র দেখলাম, নিয়ামক রেখার সমীকরণ আছে, নিয়ামক রেখা হচ্ছে সরলরেখা আছে, নিয়ামক রেখা উপকেন্দ্র দুইটা, নিয়ামক রেখা করা থাকবে অবশ্যই দুইটা থাকবে, এই যে দুইটা নিয়ামক রেখা, এই দুইটা কি নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষ। এরপর আরও একটা ইনফরমেশন হচ্ছে, আমরা জানি যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু ওয়ান, আমরা জানি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই হলো ওয়ান থেকে ছোট, জিরো থেকে বড়, আর এই অধিবৃত্তের ই হলো, অধিবৃত্তের ইসেন্ট্রিসিটি এটা হলো ওয়ান থেকে বড়, অধিবৃত্তের ইসেন্ট্রিসিটি ওয়ান থেকে বড়। এবার আমাদের কাজ হলো যে এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা। এখন আমরা বলি যে এটা হচ্ছে আমাদের এই অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি। তাহলে আমাদের এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব ডিভাইডেড বাই এই বিন্দু হতে এই নিয়ামক রেখা মধ্যে দূরত্ব, অর্থাৎ এটা যদি এম বলি তাহলে এস পি ডিভাইড বাই পি এম ইজ ইকুয়াল টু কি আমাদের ই। এস পি কি উপকেন্দ্র হতে নিয়ামক রেখা, উপকেন্দ্র হতে উল্লেখিত বিন্দু পি বিন্দুর মধ্যে হতে দূরত্ব, পি বিন্দু হতে আমাদের নিয়ামক রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, এর অনুপাত ইজ ইকুয়াল টু
ই হচ্ছে ই ওয়ান থেকে বড়, এই তো। তা আমাদের আসলে এই এই শর্তটাই আমাদের অনেকটা হেল্প করে আমাদের এই সমীকরণ নির্ণয় করতে। তো আমরা এখন সমীকরণ নির্ণয় নিতে হবে। আচ্ছা, তো আমাদের আমরা এটা জানি যে এস পি ডিভাইড বাই পি এম ইজ ইকুয়াল টু ই। তাহলে আমরা এটাকে লিখতে পারি এস পি ইজ ইকুয়াল টু ই পি এম। আচ্ছা, তো এইখানে এটা হচ্ছে আমাদের সেন্টার সি। তাহলে আমাদের এই দিক থেকে এতগুলো দূরত্ব, এটাকে আমরা এন বললাম। তো আমাদের এস পি সমান সমান আমরা যদি পুরোটাকে স্কোয়ার করে দিই তাহলে এস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু পি এম স্কোয়ার। তাহলে এই যে এই এস পিটা, এই এস পি স্কোয়ার, আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা সমকোণী ত্রিভুজ, একটা লম্ব আসছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ। তাহলে এখানে কি লম্ব, এটা ভূমি, তাহলে আমরা লিখতে পারি এটাকে এস এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু পি এম। আচ্ছা, এখানে আমরা এটাকে জেড বললাম, তাহলে আমরা পি এম এর জায়গায় জেড এন লিখতে পারি। তাহলে পি এম এর জায়গায় যদি জেড এন লিখি তাহলে জেড এন স্কোয়ার বা এন জেড স্কোয়ার একই কথা। আচ্ছা, এখানে কি আছে, এস এন আছে। এই এস এনটা কি, এস এনটাকে আমরা লিখতে পারি সি থেকে এন এ পর্যন্ত দূরত্ব মাইনাস সি থেকে এস পর্যন্ত দূরত্ব, সি থেকে এন পর্যন্ত দূরত্ব মাইনাস সি থেকে এস পর্যন্ত দূরত্ব, লিখি সি এন মাইনাস সি এস হোল স্কোয়ার, সি এন মাইনাস সি এস হোল স্কোয়ার প্লাস পি এন। আচ্ছা, পি এনটা কি, আমার এখান থেকে এখানে দূরত্ব, এটা কি ওয়াই না, এই এক্স আর ওয়াই মানে কি, এই মূলবিন্দু হতে এন এর দূরত্ব এক্স, আবার এন থেকে পি এর দূরত্ব ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই। তাহলে আমাদের এখানে এই যে পি এনটা হচ্ছে ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু জেড এন। জেড এনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে জেড এন হচ্ছে এই সি এন থেকে আমরা যদি সিজেড, সি এন থেকে যদি আমরা সিজেড মাইনাস করি তাহলে জেড এন পাই, সি এন থেকে সিজেড যদি মাইনাস করি তাহলে জেড এন পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি সি এন মাইনাস সি জেড হোল স্কোয়ার, এটা লিখতে পারি। আচ্ছা, এইখানে সি এন কি, সি এন হচ্ছে আমাদের এই এক্সের পরিমাণ না, মূলবিন্দু হতে দূরত্ব এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস সি এস হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু সি এনটা এক্স, তাহলে এক্স মাইনাস সি জেড হোল স্কোয়ার। তা আমরা জানি না যে সি এস এবং সি জেডের মান কত, সেটা নির্ণয় করতে হবে। তা কিন্তু আমরা আগে যখন উপবৃত্ত পড়েছিলাম তখন কিন্তু নির্ণয় করেছিলাম সি এস এর মান কত, সি জেডের মান কত, ঠিক সেম ওয়ে যে ওয়েতে আমরা উপবৃত্তটা নির্ণয় করেছি ঠিক সেম ওয়েতে আমরা এখন ডাইরেক্ট সূত্রটা লিখে ফেলি। সেটা হচ্ছে সি এস সমান সমান সি এস, তাহলে এ ই সি জেড সমান সমান এ ডিভাইড বাই ই। আচ্ছা, আমি কীভাবে এটা এত শর্টকাটে লিখলাম সেটার জন্য আমাদেরকে একটু দেখা দরকার। এখানে এ বলেছিলাম কি, এ মানে হচ্ছে এই কেন্দ্র হতে শীর্ষবিন্দু মধ্যবর্তী দূরত্ব, এ মানে কি কেন্দ্র হতে শীর্ষবিন্দু বিন্দু মধ্যবর্তী দূরত্ব। আর ই তো ই এর মান কি বলেছিলাম, ই এর মান হচ্ছে ওয়ান হতে বড়, ওয়ান হতে বড় মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং, টু থ্রি ফোর ফাইভ সামথিং, বহুত কিছু হতে পারে। তাহলে এরকম একটা সংখ্যা টু বা থ্রি যদি হয় তাহলে সেটার সাথে যদি আমরা যদি এর গুণ করি তাহলে সংখ্যাটা অবশ্যই বড় হবে, এটা অবশ্যই বড় হবে, এবং এটা যদি আমরা ই এর ভাগ করি, ই দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই সংখ্যাটা ছোট হবে। তো এখন আমাদের কাজকে আমরা শর্টকাটে জানার জন্য করছি এটা। তাহলে আমাদের কাজ হচ্ছে যে সি এস এর মান নির্ণয় করা, সি এস কে আমাদের শীর্ষ এই যে এই বৃহৎ এই যে বৃহদাকে যে ব্যাসার্ধ আছে মানে সবচেয়ে বড় ব্যাসার্ধ যেটা, এই ব্যাসার্ধের তুলনায় বড়, সি এস কে আমাদের এই ব্যাসার্ধের তুলনায় বড়। তাহলে বড় করলে বড় করতে হবে কি দ্বারা, এই যে গুণ করে, তাহলে সি এস সমান সমান এই হবে। আবার কি সি জেড, সি জেড কে আমাদের এই সবচেয়ে বড় ব্যাসার্ধের তুলনায় ছোট, তাহলে ছোট করতে হবে, ছোট কীভাবে করতে পারি, ই দ্বারা ভাগ করে, তাহলে সি জেড সমান সমান এ ডিভাইড বাই ই।
তো এখন আমরা নির্ণয় কিভাবে করেছি সেটা আমরা আসলে উপবৃত্তের মধ্যে দেখেছিলাম, ঠিক সেম ওয়েতে এখানে এ এটা এ প্রাইম এ নিয়মে নির্ণয় করেছিলাম। আচ্ছা, তো আমরা নির্ণয় না করে আমরা সরাসরি সি এস এর মানও এখানে বসাবো, সি জেড এর মানও আমরা এখানে বসাবো। তো বসাই দিলে আমরা কি পাই? x মাইনাস সি এস হচ্ছে এই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ডিভাইড বাই ই হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা কিছু সূত্র বসাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এ ডিভাইড বাই ই এক্স প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই ই স্কোয়ার। এবার আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু লসাগু করি। আমরা লসাগু করলে কী থাকে? ই স্কোয়ার নিচে ই স্কোয়ার নিচে উপরে থাকে কি? এক্স স্কোয়ার ই স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা, তা থাকে কি? এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ই স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে টু এ ই এক্স আর এখানে টু এ ই এক্স কাটা, আর থাকে কি? আর আমরা বাকি সব এক্সেরগুলো আর ওয়াইগুলো একসাথে রাখলাম আর কনস্ট্যান্টগুলো ওই পাশে পাঠিয়ে দিলাম। তো যদি পাঠিয়ে দিই তাহলে থাকে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ই স্কোয়ার এরপরে প্লাস ওয়াই স্কোয়ার, আর কিছু নেই। তা আমাদের কনস্ট্যান্টগুলো ওই পাশে পাঠিয়ে দেয় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। এবার এখানে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে কি? ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন নেই তাহলে থাকে কি? ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এবার এটার নিচে যদি ভাগ দিয়ে দিই, আমরা এখানে এটা লিখি, আমরা যদি এই আচ্ছা লিখি এখানে লিখেছে ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এবার এটাকে এবার এই পাশে নিয়ে ভাগ দিয়ে দিলে কী হয়? ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে কী হচ্ছে? এটা এটা কাটা, তো থাকতেছে কি? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তো আমরা কী বলেছিলাম? আমরা বলেছিলাম যে ই ইজ গ্রেটার দেন ওয়ান। আমরা জানি কি? ই ইজ গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা যদি ওয়ান মাইনাস স্কোয়ার লিখি, ওয়ান মাইনাস স্কোয়ার লিখি তাহলে এখানে একটা মাইনাস আসবে। তো আমরা যদি আগে এখানে মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে এখানে লিখি স্কোয়ার মাইনাস ওয়ান, একই জিনিস। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এরকম, আমরা জানি যে ওয়ান মাইনাস স্কোয়ার একটা নেগেটিভ সংখ্যা, এটা একটা নেগেটিভ সংখ্যা। আমরা ধরে নিই সেই নেগেটিভ সংখ্যাটা হচ্ছে মাইনাসের বি বা মাইনাস যে কোনো একটা কিছু, বড় হাতের এ লিখলাম এ। এখন আমার ধনাত্মক সংখ্যা দরকার, তাহলে এ সমান সমান কী হবে? এই মাইনাসটা এই পাশে চলে আসবে, মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার। এই মাইনাসটা যদি আমি গুণ করে দিই তাহলে কী হয়? স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের এ সমান সমান স্কোয়ার মাইনাস ওয়ান হতেছে। তো আমার দরকার একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলে, এই মাইনাসটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এখানে একটা ধনাত্মক সংখ্যা আমরা লিখতে পারি। সেই ধনাত্মক সংখ্যাটা হবে এটা। তাহলে আমরা এখানে এটা এটা এমন হবে, তো আমরা এখানে যেহেতু দিয়ে লিখে আচ্ছা লিখি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
डिवाइड बाय ए स्क्वायर इनटू वन सॉरी स्क्वायर माइनस वन जेहेतु क्या लिखल जेहेतु इ इज ग्रेटर दैन वन এখন আমরা ধরে নিতেছি এটাই হচ্ছে আমাদের সেই বি এ স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে আমাদের কি বি তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা কি হয় আমাদের সূত্রটা হয় এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস সরি প্লাস না মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এখানে বি স্কোয়ার মানে কি এখানে বি স্কোয়ার মানে হচ্ছে এখানে বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান এখানে বি স্কোয়ার মানে এটা তাহলে আমাদের সমীকরণটা কী হচ্ছে যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তা আমরা কিন্তু আসলে ছোটো হাতের এক্স দিয়ে পড়ি না আমরা পড়েছিলাম কি বড় হাতের এক্স দিয়ে তাহলে আমাদের সমীকরণটা কি বড় হাতের এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বড় হাতের ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এইটাই হচ্ছে আমাদের কিসের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ তো পরাবৃত্তের সমীকরণে কি হয়েছিল পরাবৃত্তের সমীকরণে এখানে একটা প্লাস ছিল আর অধিবৃত্তের সমীকরণে কি হয়েছে এখানে একটা মাইনাস তো এরপরে কি এরপরে হচ্ছে এখানে যে আমরা যে বিটা নিয়েছিলাম সে বিটা কি ছিল বি স্কোয়ার সমান সমান ছিল এ স্কোয়ার ইন্টু আমরা বলেছিলাম কি যে ই ইজ গ্রেটার দেন ওয়ান তাহলে ওয়ান থেকে যদি বড় আমাদের প্লাসের ধনাত্মক সংখ্যা লাগবে কারণ এখানে মাইনাস দিয়ে রাখছে আগে তাহলে আমাদের যদি ধনাত্মক সংখ্যা করতে হয় তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার দেবো নাকি স্কোয়ার মাইনাস ওয়ান দেবো যেহেতু বড় ওয়ান থেকে বড় তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান যদি ওয়ান মাইনাস স্কোয়ার দিতাম ওয়ান থেকে বড় যেমন ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে কিন্তু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হতো মানে এটা যেহেতু বড় ওয়ান থেকে বড় তাই তাহলে ই স্কোয়ার মাইনাস ওয়ান দিলে আমি একটা ধনাত্মক সংখ্যা পাবো তাহলে আমার এখানে বি বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস আরে সরি স্কোয়ার মাইনাস ওয়ান তো কেন বলছি আমরা জাস্ট এইটা দেখে বলছি আমরা জাস্ট এগুলোই শর্টকাট এই শর্টকাটগুলো আমরা এই টেকনিকগুলোই ফলো করব যে এখানে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান কেন ইজ গ্রেটার দেন ওয়ান এরপর আমাদের হচ্ছে যে সি এস মানে হচ্ছে মূলবিন্দু বা কেন্দ্র হতে আমাদের এই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিএস উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিএস কেন্দ্র হতে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিএস তাহলে আমাদের এটা কী হবে এটা আমাদের এ তুলনায় আমাদের বৃহদাক্ষের যে ব্যাসার্ধ সবচেয়ে বড় ব্যাসার্ধ সবচেয়ে বড় ব্যাসার্ধের তুলনায় বড় বড় হলে আমাদের এটা কি ওয়ান থেকে বড় যেহেতু তাহলে গুণ করলেই বড় হবে তাহলে বড় আমরা এর সাথে ই গুণ করলে চলবে তারপরে আবার এই যে এই কেন্দ্র হতে আমাদের নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব সিজেড সিজেড সমান সমান কী হবে এটা আমাদের এ তুলনায় ছোটো তাহলে ভাগ দিতে হবে তাহলে এ তা এ কে ই দ্বারা ভাগ দিলে আমাদের সিজেটে মান আসবে তো আমাদের নিয়ামক কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব সিজেট হচ্ছে সিজেট ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই সিএস ইজ ইকুয়াল টু সিএস কি সিএস হচ্ছে আমাদের কেন্দ্র হতে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সিএস ইজ ইকুয়াল টু এ ই তারপরে হচ্ছে আমাদের কি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান আর আমাদের সমীকরণ হচ্ছে এটা আচ্ছা আমাদের অধিবৃত্ত ঠিক সবসময় যেমন হবে এমন না আমাদের অধিবৃত্ত এমন হতে পারে এমনও হতে পারে তো সেটার জন্য আমাদের সমীকরণগুলো কেমন হবে তো এইখানে সেটার জন্য সমীকরণ হবে এরকম এইভাবে যে এখানে হচ্ছে আমাদের বৃহদাক্ষ এটাকে আমরা বি বলি ওয়াক্ষ যেটা থাকবে সেটা বি কিন্তু এখানে বিটাই হচ্ছে আমাদের বৃহদাক্ষ তো এই হচ্ছে আমাদের বি এটা আমাদের সি কেন্দ্র তাহলে এটার জন্য সমীকরণটা হবে কি সমীকরণটা হবে বড় হাতের ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস বড় হাতের এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এখানে কি যে বিটাই হচ্ছে আমাদের বৃহদাক্ষের ব্যাসার্ধ এখানে এ হচ্ছে আমাদের বৃহদাক্ষের ব্যাসার্ধ তা আমাদের যদি সমীকরণটা এমন হয় তাহলে সমীকরণ আমাদের যদি অধিবৃত্তটা এমন হয় তাহলে সমীকরণটা এমন হবে যেটা আমরা আসলে উপবৃত্তের জন্য ফেস করি না কারণ এখানে প্লাস আসছিল সরি কারণ এখানে প্লাস ছিল এখন মাইনাস যেহেতু এখন আমাদের ভেরি করে যে কী হবে যে সামনে হবে নাকি পিছনে হবে সেটা ভেরি করে যেহেতু বৃহদাক্ষ বি তাহলে আমাদের এই ওয়াই স্কোয়ারটা আগে হবে আর যেহেতু বৃহদাক্ষ এ তাহলে এক্স স্কোয়ারটা আগে হবে তো এই ক্ষেত্রে আমাদের এই হচ্ছে আমাদের সমীকরণ তো এই ক্ষেত্রে আমাদের এই যে এইখানে যে ক্ষুদ্রাক্ষে এ আছে এ স্কোয়ার সমান সমান কী হবে এ স্কোয়ার সমান সমান হবে বি স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান
এই ক্ষেত্রে আমাদের এই যে এটা এটাকে আমরা এ বললাম, তাহলে এখান থেকে এখানে দূরত্ব সি এ ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব, তাহলে সি থেকে আসে দূরত্ব সি এস, সি এস সমান সমান কী হবে, সি এস সমান সমান হবে বি ইন্টু ই। আর এখানে যদি আমি একটা নিয়ামক রেখা আঁকি, তাহলে এটাকে আমরা জেড বললাম, তাহলে সি জেড সমান সমান কী হবে, সি জেড সমান সমান কী হবে বি ডিভাইড বাই ই। তো এই হচ্ছে আমাদের অধিবৃত্তের বিভিন্ন ধরনের অবস্থান, বিন্দু, স্থানাঙ্ক এইসব। তো আমরা এইগুলোর সাহায্যে আসলে আমরা কী নির্ণয় করব, স্থানাঙ্ক নির্ণয় করব, আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব, এমনকি আমরা দূরত্ব নির্ণয় করব, সবগুলো এগুলো সাহায্যে নির্ণয় করব। তাই আমাদের অধিবৃত্তের কিছু বেসিক আলোচনা হচ্ছে এগুলো। আমরা পরবর্তী ক্লাসে কীভাবে স্থানাঙ্ক নির্ণয় করব সেগুলো দেখব, এবং স্থানাঙ্ক রিলেটেড কিছু ম্যাথও সলভ করব। তো পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ।